नमस्कार बंधुरा, केमन आछेन सबाई? आशा करछि सबाई भालो आछेन, सुस्थ आछेन। आमी मधुमिता, मधुमिता स्कुइजिने आपनादेर सकलके स्वागत जानाई। आजके आमी एकदम भिन्न स्वादेर पनीर चिंगड़ी चप बानिये देखाबो। आशा करछि रेसिपिटी आपनादेर भालो लागबे। प्रथम थेके शेष अब्दि भिडियोटी देखार अनुरोध रेखे रान्नाटी शुरू करछि। प्रथमे आमी एकटा पेस्ट बानिये नेब। एखाने एकटा बड़ो बोले चिंगड़ी माछ बेटे नियेछि। दिए दिच्छि पिंयाज आर रसुन किमा करा, आर दिच्छि आदा बाटा, काँचा लंका कुचि। एबार आमी एखाने शुकनो मसलागुलो दिए दिच्छि। दिच्छि नून, चीनी, गरम मसलार गुड़ो, जिरे गुड़ो, धने गुड़ो आर शुकनो लंकार गुड़ो। एटा दिए खूब भालो करे मिशिये नेब। মাছের সাথে কিন্তু মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে আমি 30 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। সময় কম থাকলে মিনিমাম 10 মিনিটের জন্য রাখলেও হবে। এবার আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার, একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে গুলে নিয়েছি। আর এদিকে বিস্কুট গুঁড়োতেও একটুখানি নুন দিয়ে মাখিয়ে রেখেছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি পনিরের, আমি পনিরগুলো স্লাইস করে কেটে নিয়েছি। তারপরে কিন্তু আমি নুন গরম জলে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তাতে কিন্তু আর পনিরগুলো ভেঙে যাবে না। আপনারা চাইলে কিন্তু পনিরগুলো আরো বড় করেও কেটে নিতে পারেন, তবে বেশি মোটা করে নেবেন না, তাহলে কিন্তু ভিতরে চিংড়ি মাছটা সিদ্ধ হবে না। এবার আমি চিংড়ি মাছের পেস্টটাকে পনিরটার ভিতরে খুব ভালো করে একটা প্রলেপ দিয়ে নেব। আমি এখানে চামচের সাহায্যে দিচ্ছি এবং পরেরটা কিন্তু হাতের সাহায্যে দিয়ে দেখাবো। তবে হাত দিয়ে করলে কিন্তু আমার কাছে সুবিধা মনে হয়েছে, আপনাদের যেটাতে সুবিধা আপনারা কিন্তু সেটাই করবেন। ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন পনিরের ওপরে কিভাবে একটা চিংড়ি মাছের প্রলেপ দিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের প্রলেপটাও কিন্তু খুব মোটা করে দিইনি, বেশ পাতলা করেই দিয়েছি। এবার আমি আর একটা পনির এর উপরে চাপিয়ে দেব এবং সাইডে যেগুলো বেরিয়ে আছে চিংড়ি মাছগুলো সেগুলোকে কিন্তু আমি এখানে ভালো করে সমান করে দেব। আপনারা চাইলে কিন্তু পনিরগুলোকে একটু লম্বা করেও কেটে নিতে পারেন। এভাবে কিন্তু আমি সবকটা পনিরের চপ বানিয়ে নেব। আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। হাত দিয়ে যদি একটু সেট করে নেন তবে কিন্তু বেশি ভালো হবে। নতুন স্বাদের এই পনির চিংড়ি চপটা কিন্তু অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এই যে আমার আরো একটা বানানো হয়ে গেল। এবার চলে যাব পরের স্টেপের দিকে। এই যে কর্নফ্লাওয়ার গুলা জলটা আমি আর একটুখানি কিন্তু গুলিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের ব্যাটারটা কিন্তু আমি এখানে একটু মোটা করেছি, তবে খুব বেশি মোটা না, তুলনামূলক পাতলা আর কি। এবার আমি একটা চপ নিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারের গোলাতে একটু চুবিয়ে নেব। কর্নফ্লাওয়ারের গোলাতে এই জন্যই চোবানো যাতে বিস্কুট গুঁড়োটা খুব ভালোভাবে কিন্তু চপটার গায়ে আটকে যায় এবং একটা ভালো কোটিং তৈরি হয়। আমি এখানে সিঙ্গেল কোটিং করছি, আপনারা চাইলে কিন্তু ডবল কোটিংও করতে পারেন। তবে সিঙ্গেল কোটিং করলে ভেতরে পনির মাছের স্বাদটা কিন্তু খুব ভালোভাবে পাবেন, ডবল কোটিং করলে ওপরের কোটিংটা একটু মোটা হলে খেতে ভালো লাগে না। খুব ভালোভাবে কিন্তু বিস্কুটের গুঁড়োর ওপর চেপে চেপে এই চপটাকে গড়ে নিতে হবে। আমার বাঁ হাতে অসুবিধা হচ্ছিল বলে আমি কিন্তু এখানে ডান হাতটাকেই কাজে লাগালাম। আপনারা চাইলে কিন্তু বাঁ হাত দিয়েও করতে পারেন যদি সুবিধা হয়, আমার কাছে কিন্তু একটু অসুবিধা লাগছিল। এইভাবেই কিন্তু আমি সব কটা চপ করে নেব। আমি কিন্তু এখানে আরও একটা চপ বানিয়ে দেখাচ্ছি। পনিরটাকে বিস্কুটের গুঁড়োর ওপর কিভাবে চেপে চেপে গড়ে নিচ্ছি সেটা কিন্তু ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। যেহেতু চিংড়ি মাছটা বেটে নেওয়ার পর একটু আঠালো ধরনের হয়ে গেছে, তাই জন্য
बिस्कुट গুঁড়োটা কিন্তু সাইডে যে চিংড়ি মাছগুলো বেরিয়ে আছে তার গায়ে খুব ভালো করেই লেগে যাচ্ছে এবং পনির দুটোকে কিন্তু দুপাশে শক্ত করে ধরে রাখতেও সাহায্য করেছে। তবু বিস্কুট গুঁড়ো দিয়ে দুদিকটা চেপে দিলে আরো একটুখানি শক্ত হয়ে যাবে, ভাজার সময় কিন্তু একদমই খুলে যাবে না পনিরের চপটা। যেমন ভাবে বানাবেন ঠিক তেমন ভাবেই ভাজা হবে এবং ভাজার পর ঠিক সেইভাবেই থাকবে। এই যে দ্বিতীয়বারের মতো কিন্তু আমার পনির চিংড়ি চপ তৈরি হয়ে গেল। এইভাবেই বাদ বাকিগুলো কিন্তু আমি তৈরি করে নেব। এবারে আমি কড়াইতে কিন্তু সাদা তেল বসিয়ে নিয়েছি, তেলটাকে কিন্তু মিডিয়াম আঁচে বেশ ভালোভাবেই গরম করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সরষের তেলেও ভাজতে পারেন, তবে সরষের তেলে পনির বা এরকম চপ ভাজলে কিন্তু আমার কাছে অতটা টেস্ট লাগে না, তাই এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। এবার আমি আস্তে আস্তে কিন্তু চপগুলো দিয়ে দিচ্ছি। আমি যেহেতু আমার কড়াইটা ছোট বলে এখানে তিনটে চপ দিলাম আগে, আপনারা চাইলে কিন্তু বেশিও দিতে পারেন। এবার আমি মিডিয়াম আঁচে কিন্তু এটাকে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু আমি এই চপগুলো ভেজে নেব, তাতে কিন্তু চিংড়ি মাছগুলো সিদ্ধ হয়ে যাবে। যেহেতু চিংড়ি মাছের পেস্ট ব্যবহার করেছি তাতে কিন্তু ভয় হওয়ার কোনো দরকার নেই, ভেতরে চিংড়ি মাছ কিন্তু অনায়াসেই সিদ্ধ হয়ে যাবে। পনির চিংড়ি চপটাকে মোট আমি 6 মিনিট ধরে ভেজে নিয়েছি। আমার এখানে 6 মিনিটই সময় লেগেছে মোট পনির চপটা ভাজতে, আপনাদের কিন্তু একটু কম বেশি সময় লাগতে পারে। আমি প্রথমে 3 মিনিট একটা পিঠ এবং উল্টে দিয়ে আরও 3 মিনিট আরেকটা পিঠ দিয়ে ভেজে নিয়েছি, তাতেই কিন্তু আমার চিংড়ি মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। অবশ্যই খেয়াল রাখবেন আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম হিটে ছিল, আপনাদেরও কিন্তু মিডিয়াম হিটে রেখেই ভেজে নিতে হবে। বেশি জোর করলে কিন্তু ভেতরের মাছগুলো সিদ্ধ হবে না, আবার বেশি আস্তে করে দিলে কিন্তু খোলটা ছেড়ে আসতে পারে, সেই জন্য কিন্তু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে একটু দাঁড়িয়ে থেকে কিন্তু এই চপগুলোকে ভেজে নিতে হবে। আস্তে করে দিয়ে কিন্তু গ্যাসের সামনে থেকে চলে গেলে হবে না। এই যে দেখুন দুপিটি কিন্তু আমার বেশ ভালোভাবে লালচে রকমের হয়ে এসছে। আমি এগুলোকে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু তুলে নেব, তাহলে কিন্তু আমাদের পনির চিংড়ি চপ তৈরি হয়ে যাবে। সামনেই পুজো আসছে, আমি কিন্তু এই রেসিপিগুলো পুজো স্পেশাল হিসেবেই আপনাদের সাথে শেয়ার করছি, যাতে পুজোর সময় আপনারা বাড়িতে বানাতে পারেন এগুলো এবং সবাইকে খুশি করতে পারেন। আশা করব এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের এইটুকুনি সাপোর্ট কিন্তু আমার এই চলার পথে অনেকটাই সাহায্য করবে। এই যে পনির চিংড়ি চপগুলো হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিলাম। এবার আমি একটা পনির চিংড়ি চপ আপনাদেরকে কেটে দেখাবো, মাছটা ভেতরে সিদ্ধ হয়েছে এটা দেখানোর জন্য। এই যে দেখুন মাছগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আমি যেহেতু হলুদ ব্যবহার করিনি তাই জন্য কিন্তু মাছগুলো সাদা হয়ে আছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে, আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আর যদি চ্যানেলটিকে ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, যাতে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের নতুন রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।